বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানোর জন্য অনেক প্রোগ্রাম চলছে, সবাই জানে যে বুকের দুধ খাওয়ানোটা দরকারই, প্রথম 6 মাস খাওয়ানো দরকার, কিন্তু তারপরও কেন যেন একটা শিথিলতা অনেক একটা বাধা এখনো রয়ে যাচ্ছে। এই বাধাটা কেন, আপনার অভিজ্ঞতা কি বলে? শিশু নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ হিসেবে আমার অনেক বাচ্চাকেই জন্মের সাথে সাথেই আমার দেখার সুযোগ হয়, এবং একটা জিনিস আমি প্রায় খেয়াল করি যে শিশুর জন্মের সাথে সাথেই সবার দৃষ্টি না ওই কোথায় যেন হারিয়ে যায়। সবাই জানে বুকের দুধ খাওয়াতে হবে, ডাক্তার, সিস্টার এবং বাবা মা, আত্মীয় স্বজন সবাই জানে, কিন্তু সবাই বাচ্চাটাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ে, মাকে দেওয়ার পরে মা একটু অসুস্থ থাকেন, এই করতে করতেই তারা এসে জিজ্ঞেস করে যে কি খাওয়াবো। তো আমরা বলি বুকের দুধ খাওয়াবেন, ওরাও জানে বুকের দুধ খাওয়াবে, তখন প্রশ্ন আসে যে স্যার বুকের দুধ না পেলে? তখন আমরা বলি যে বুকের দুধ পাবে না কেন? বলে না বুকের দুধ তো পেতে দেরি হবে, সিজার হয়েছে। তখন আমরা বলি কি কেউ কি বলেছে সিজার হলে দেরি হবে, এরকম কোনো কথা আছে? এই এই কতগুলো কথা প্রশ্ন জালেই দেখা যায় কি যে বুকের দুধ খাওয়াতে আমাদের একটু দেরি হয়ে যায়, যেখানে আমরা জানি যে গোল্ডেন আওয়ার, যে প্রথম জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে নবজাতককে বুকের দুধ খাওয়াতে পারলে আমাদের মাতৃ শিশু মৃত্যুর হার, আমাদের নবজাতক মৃত্যুর হার অনেক কমে যায়। এই জায়গায় আমাদের কয়েকটা জিনিস আমার কাছে আরও চোখে পড়েছে, যেমন নবজাতকটা হওয়ার পরপরই অনেক আত্মীয় স্বজন এসে ভিড় করছে এবং সবাই কোলে কোলে নিচ্ছে, আদর করছে, ছবি তুলছে, এখন ফেসবুকের যুগ বা মিডিয়ার যুগ, ছবি তুলছে, সেলফি তুলছে। বুকের দুধ যে খাওয়াতে হবে, মার কাছে যে দিতে হবে, মায়ের যে একটা প্রাইভেসি আছে, বাচ্চা যে একটা নতুন পরিবেশে আসলো, এই জিনিসগুলো কোথায় যেন একটা শিথিলতা। আমি এমনও পেয়েছি একদম মাথা গুনে গুনে আমি একটা রুম থেকে নবজাতক এবং মা যেই ঘরে যেই কেবিনে আছে, যেই হসপিটালে যেই ঘরে আছে, গুনে গুনে আমি 21 জনকে বের করেছি। 21 জন মানুষ যদি একটা বাচ্চা হওয়ার পরে ওখানে ভিড় করে ছবি তুলে, বাচ্চার মা কি করে আসলে বুকের দুধ খাওয়াবে? সুতরাং আমার কাছে মনে হয়েছে, আমার দৃষ্টিতে বাচ্চা এবং মাকে একটা প্রাইভেসি দিতে হবে, একটা রুম দিতে হবে। এই জায়গাতে আমরা মনে হয় একটু কোথাও একটা শিথিলতা আছে। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, মাইন্ড সেট আপ। আমার বাচ্চা, মানে মায়ের কথা বলছি, মায়ের একজন মায়ের সন্তান, তার বুকের দুধ খেয়েই বড় হবে, অন্য কিছু না, এই যে মনের মধ্যে একটা সংকল্প, এইখানে একটু ঘাটতি থাকে। এবং কখনো কখনো এটার সাথে যোগ হয় দাদি এবং নানি, বিশেষ করে আমি ওনাদের কথাই বলবো, কি খাবে খেতে পারছে না, বাইরের থেকে কি কি এনে খাওয়াবো, এগুলোতে তারা খুব ব্যতিব্যস্ত হয়ে যায়। তখন আমি মজা করে জিজ্ঞেস করি যে আপনার মেয়েকে আপনি কি খাইয়েছিলেন? ওরা বলে আমাদের সাথে আমরা বুকের দুধ খাওয়াতাম। তো সময় কি খুব পরিবর্তন হয়েছে? তো ওনারা এটা অনেক সময় বুঝতে চান না যে নাতির জন্য বিশেষ করে দরদটা খুব বেশি হয়ে যায়। তারপর আমরা দেখি যে সাধারণত সিজারের ক্ষেত্রে, যেহেতু এখন সিজার হওয়ার প্রবণতা একটু বেড়ে গিয়েছে বোধ হয়, যে কারণে সিজারের মায়েদের কিছু সমস্যা থাকে, পেচের মধ্যে একটা কাটা থাকছে, নড়তে কষ্ট হচ্ছে, তখন মায়েরা একটু অস্বস্তির মধ্যে থাকে। সেক্ষেত্রে মাকে একটু স্বস্তির মধ্যে রাখা, মাকে আরাম দেওয়া, সেগুলো বিষয় যত্নশীল হতে হবে। এবং নবজাতকে যে ডাক্তার আসছে তাকে আবার রিইনফোর্সমেন্ট, যেটাকে আমরা বলি, জানা জিনিস পুনরায় আবার একটু জোর গলায় বলে দেওয়া যে বাচ্চা সব দিকে ভালো আছে, ও ইনশাআল্লাহ বুকের দুধ পাবে, আপনারা বুকের দুধ খাওয়াতে শুরু করেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরপর আপনারা বুকের দুধ বুকে লাগান। এবং পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট বলে একটা কথা আছে, যে সঠিক নিয়মে বাচ্চাকে ধরা এবং সঠিকভাবে বুকের দুধটা দেওয়া, এই জিনিসগুলো একটু মনে করিয়ে দেওয়া, জানা জিনিস কিন্তু একটু মনে করিয়ে দেওয়া, এগুলোতে আমরা যদি একটু জোর দেই তাহলে হয়তো আর একটু ভালো হতো আমাদের বুকের দুধ খাওয়ানোর বিষয়টা। আচ্ছা, আমরা অনেক সময় দেখি মায়েরা বা দাদি নানিরা মনে করে যে বাচ্চা বুকের দুধ পাচ্ছে না। আমি কখন বুঝতে পারবো যে আসলে একটি বাচ্চা বুকের দুধ পাচ্ছে কিনা যথেষ্ট পরিমাণে? হ্যাঁ, ঠিক তাই। এবং বিভিন্ন বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে মায়েদের বুকের দুধের পাশাপাশি অন্য দুধ শুরু করার অন্যতম কারণ হলো মায়েদের আত্মবিশ্বাসের অভাব, এক, এবং দ্বিতীয়ত
মায়েদের একটা অনুভূতি যে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে, এটা মায়ের একটা ফিলিং যে বাচ্চা কম পাচ্ছে বুকের দুধ, তাতেই তারা কি হয় তারা খুব চিন্তিত হয়ে অন্য একটা দুধ একটা ফর্মুলা ফিডিং শুরু করিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিই বা বলে দিই এবং মেসেজটা সবার জন্য, বুকের দুধ খাওয়া বাচ্চা যদি 24 ঘন্টায় তার মানে এক সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত 5 থেকে 6 বারের বেশি ইউরিন আউটপুট, দ্যাট পেশাব, পেশাব যদি 5 থেকে 6 বারের বেশি করে, বুঝে নিতে হবে বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। কারণ বাচ্চার অন্য কোনো ভাবে কেউ কিছু দিচ্ছে না, বুকের দুধটাই খাচ্ছে, পেশাব করছে 5 থেকে 6 বার এবং পরিমাণটা যথেষ্ট, তাতে বুঝে নিতে হবে যে সে যথেষ্ট পরিমাণ পাচ্ছে। কারণ এখানে একটু বলে রাখি, এই এই সমস্যাটা হয় প্রথমবার যারা মা হচ্ছে তাদের ক্ষেত্রে। প্রথমবার যারা মা হয় তারা আসলে অনেক সময় বুঝতে পারে না, আমরা বলি যে একটা অনুভূতি হয়, এটা অনেক সময় ওরা বুঝতে পারেন না, তখনই তাদের মধ্যে এই এই ঝামেলাটা হয়, এই বিশ্বাসহীনতাটা যে পাচ্ছি কি পাচ্ছি না। হ্যাঁ, শিশুর বয়স যখন 1 সপ্তাহের মতো তখন দেখা যায় মা খুব অভিযোগ করে যে তার বাচ্চা জন্মের সময় যে ওজন ছিল তার চেয়ে ওজন কমে গেছে, অর্থাৎ সে ঠিক মতো বুকের দুধ পাচ্ছে না। এখানে আসলে আমাদের কি করা হয়? এটাও এটাও খুব স্বাভাবিক, শিশুটা এটা আমরা এভাবে বুঝিয়ে বলি, শিশুটা মায়ের পেটে একটা পানির থলির মধ্যে ছিল, পানির মধ্যে ছিল, এভাবে বললে ওনাদেরকে বোঝানোটা সহজ হয়। এরপর যখন পৃথিবীতে চলে আসলো, শুকনো আবহাওয়া চলে আসলো, এই পানির সংস্পর্শ থেকে দূরে চলে আসলো, তার স্বাভাবিক যে এই ওজনটা একটু কমবে, এবং এটা এটাই স্বাভাবিক। আমরা যদি একটু হিসাব করে বলি যে দেখা যায় কি যে 5 থেকে 10% ওজন কমে যাওয়াটাই স্বাভাবিক প্রথম 7 থেকে 10 দিনে, তারপরে বাচ্চা দ্বিতীয় সপ্তাহে আবার জন্ম ওজনের কাছাকাছি চলে আসবে এবং তারও পরের সপ্তাহ থেকে তার ওজন বাড়া শুরু করবে। সুতরাং এই এই ভুলগুলো ভাঙিয়ে দেওয়াটা আমাদের আমাদের কাছে। হ্যাঁ, বাচ্চাদের মায়েরা যখন বুকের দুধ দিতে পারছে না বা হয়তো সত্যি সত্যি তার দুধ কম আসছে, কি কাজ করলে তার বুকের দুধ বাড়বে? আচ্ছা, প্রথমে আমাদের যে কাজ, মায়ের আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলতে হবে, মাকে কনফিডেন্ট করতে হবে, মার আত্মবিশ্বাসের জায়গাটা যখন বেড়ে যাবে তখন ইনশাআল্লাহ পারবে। দ্বিতীয়ত, মায়ের খাওয়া, মায়ের যদি পানি শূন্যতা থাকে, মায়ের যদি ব্যথা থাকে এবং অন্য কোনো সমস্যা থাকে, তখন কিন্তু মায়েরা খুব আরামদায়কভাবে বাচ্চাকে খাওয়াতে পারে না, প্রপার পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট যেটাকে আমরা বলি সেগুলো অনেক সময় করতে পারে না। এই জায়গাগুলোতে কাজ করলে আমাদের কিছু আরও কিছু সমস্যা কমে আসবে। তৃতীয়ত, কিছু ওষুধের সাহায্য আমরা নিতে পারি, কিছু ওষুধ আছে যেগুলো বুকের দুধের ফ্লোটা একটু বাড়িয়ে দেয়, সেটাকে আমরা ডম্পেরিডন গ্রুপ বলি, এগুলোর কাজ আছে যে এগুলো যদি আমরা দেই বুকের দুধের পরিমাণটা একটু বেড়ে যায়। খাবারের একটা অবশ্যই ভূমিকা আছে, আমরা গ্রাম বাংলায় খুব বলি যে কালিজিরার ভর্তা, লাউয়ের তরকারি, সেসব সবজি যেগুলো পানি ধরে রাখে, আসলে মূল হলো যে বাচ্চাকে বাচ্চার মাকে পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার, সুষম খাবার এবং যথেষ্ট পানি ধরে রাখে এই ধরনের খাবার দিতে হবে, শাকসবজি দিতে হবে, তাহলে মা পর্যাপ্ত বুকের দুধ দিতে পারবে। অনেক মায়েরাই বা দাদি নানিরাই খুব চায় যে শুরুর কয়েকদিন অন্তত অথবা বুকের দুধের পাশাপাশি এই কৌটার দুধ দেওয়ার জন্য, তো এটা কি আসলে শিশুর জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো না, অবশ্যই। আমি খুব মজা করে বলি যে যে কোনো প্রাণীর বাচ্চা সেই প্রাণীরই দুধ খেয়ে বড় হয়। যেমন একটা গরুর বাচ্চা একটা বাছুর কিন্তু গাভীর দুধ খেয়ে বড় হয়, একটা বিড়ালের বাচ্চা কিন্তু বিড়াল মা বিড়ালের দুধ খেয়ে বড় হয়, বা আরো ছোট প্রাণী যদি ধরি প্রত্যেকটা প্রাণী তার মায়ের দুধ খেয়ে বড় হয়। কিন্তু আমরা দাবি করছি যে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা আমাদের নিচু শ্রেণীর একটা প্রাণী গরুর দুধের দিকে চলে যাচ্ছি। তো ঘুরে ফিরে একই কথা যে আত্মবিশ্বাসের জায়গাটা জায়গাটুকু যদি বাড়ানো যায়, মাদেরকে যদি বোঝানো যায় এবং দাদি নানি যারা আমরা বলি যে ফার্স্ট কেয়ার গিভার, তাদেরকে যদি একটু বোঝানো যায় যে মায়ের বুকের দুধ বাচ্চার জন্য আমি শ্রেষ্ঠ খাবারের উপরে বলতে চাই, আমি বলতে চাই একমাত্র খাবার, এটাতে যদি আমরা একটু জোর দেই তাহলে কিন্তু তারা বুঝে। যদি বাচ্চা বুকের দুধ একেবারেই না পায় সেক্ষেত্রে আমরা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো বুকের দুধ দেওয়ার জন্য? একটা স্বাভাবিক ওজনের বাচ্চা এবং যে মাস পূর্ণ মাস পার হয়ে এসেছে দুনিয়াতে, এরকম একটা বাচ্চা যার ওজন ভালো এবং যার মায়ের ডায়াবেটিস নাই অথবা অন্য কোনো সমস্যা আমাদের জানা মতে নাই,
বাচ্চাটা প্রথম দেখায় সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অপেক্ষা করব 1 থেকে 2 দিন, অবশ্যই কিছু না খেয়ে, যদি এর মধ্যে বাচ্চাটার ক্ষতি হতে পারে। হয় কি, অতটুকু শক্তি নিয়েই সে দুনিয়াতে আসে, অতটুকু শক্তি নিয়েই একটা মানব শিশু জন্ম করে, জন্মগ্রহণ করে, যাতে তার 1 থেকে 2 দিন সে যদি 1 ফোঁটা দানা পানিও না পায়, তার ওই সঞ্চিত খাবার থেকে সে ভেঙে ভেঙে সে চলতে পারে। সুতরাং অতটুকু সময় আমাদের অপেক্ষা করতেই হবে।